নোয়াখালী দুই সেনবাগ আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আলম এবং সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক সিআইপির বিরুদ্ধে মিথ্যা ও অশালীন বক্তব্যের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে এক মতবিনিময় সভা থেকে স্থানীয় এমপির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন, হয়রানি করার মিথ্যা অভিযোগ করে বক্তব্যের প্রতিবাদে রাতে সেনবাগ পৌরসভা, কাবিলপুর, মোহাম্মদপুর, নবীপুর, অর্জুনতলা সহ বিভিন্ন ইউনিয়নে ওই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আসম জাকারিয়া আল মামুন, সেক্রেটারি শাহজাহান পাটোয়ারি, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসির, ভিপি দুলাল, কামাল উদ্দিন চৌধুরী, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিরুল ইসলাম মোহন, সেক্রেটারি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিঠু, নবীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।